তো এই ভিডিওটিতে আলোচনা করব গল ব্লাডার বা পিত্তের সমস্যা সম্বন্ধে। গল ব্লাডারের অবস্থান হচ্ছে শরীরের ডান পাশে, পাজরের ঠিক নিচে যে লিভারের অবস্থান, লিভারের ঠিক নিচে ছোট একটা থলের মতো আছে, এটাকে গল ব্লাডার বলা হয়। লিভার বাইল নামক একটা বস্তু উৎপাদন করে, বাইল BILE বাইল, এটা হচ্ছে আমরা যে থালা বাসন ধোয়ার যে সাবানটা ব্যবহার করি সিমিলার সাবানের ন্যায় একটা একটা জিনিস উৎপাদন করে, ওই গল ব্লাডারের মধ্যে জমা রাখে। এই কারণে যখন আমরা ফ্যাট জাতীয় খাবার খাবো তখন ওই গল ব্লাডার বাইলটা রিলিজ করবে, রিলিজ করার ফলে ওই ফ্যাট জাতীয় খাবারকে ব্রেকডাউন করে ওই খাবারের মধ্যে যেই নিউট্রিয়েন্টসগুলো রয়েছে যেমন ফ্যাট সলিউবল ভাইটামিন, ভাইটামিন A, D, E, K এবং অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এগুলো আমাদের শরীর শোষণ করে নিতে পারবে। এখন কারো যদি গল ব্লাডারে সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু তার শরীর এই সমস্ত নিউট্রিয়েন্টস থেকে বঞ্চিত হবে এবং নানাবিধ স্বাস্থ্যের সমস্যা দেখা দিবে। এখন গল ব্লাডারের সমস্যা হওয়ার পেছনের কয়েকটি কারণ রয়েছে। তো প্রথম কারণটি হচ্ছে পাকস্থলীর মধ্যে পর্যাপ্ত অ্যাসিড, মানে পর্যাপ্ত স্ট্রং অ্যাসিড না থাকার কারণে। পাকস্থলীর অ্যাসিডের সাথে গল ব্লাডার রিলিজের নিউরোলজিক্যাল নার্ভাস সিস্টেমের কানেকশন রয়েছে। যখন পর্যাপ্ত স্ট্রং অ্যাসিড থাকবে ঠিক তখনই আপনার গল ব্লাডার বাইলটা রিলিজ করবে, অ্যাসিডটা উইক থাকলে বাইলটা রিলিজ হবে না, এই একটা কারণ। নাম্বার টু হবে, যে কোনো সিস্টেম শরীরের আপনি যদি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার না করেন তাহলে কিন্তু একটা সময় এটা আপনার সিস্টেমটা স্লো ডাউন হয়ে যাবে। যেমন একটা মানুষ স্লো ডাউন হয়ে যাবে অথবা বন্ধ হয়ে যাবে। যেমন একটা মানুষ যদি আর্টিফিশিয়াল আপনার সিনথেটিক হরমোন ব্যবহার করে, যেমন অনেক বডি বিল্ডাররা তারা করে থাকেন, হরমোন ব্যবহার করে শরীরের বাইরে থেকে ইনজেকশনের মাধ্যমে শরীরে হরমোন প্রবেশ করান, ফলশ্রুতিতে কী হয়, তার শরীরের যেই গ্ল্যান্ডগুলো রয়েছে ওই হরমোনটা উৎপাদন করার জন্য ওই গ্ল্যান্ডটা আপনার হরমোন উৎপাদন করা বন্ধ করে দিবে, কারণ ওটা বুঝতে পেরেছে যে হরমোনটা তো বাহির থেকে আসছে, সো আমার কোনো কাজ নেই, সেহেতু ওটা শাটডাউন হয়ে যাবে। ওকে, ঠিক তেমনি আমরা যেহেতু দীর্ঘদিন যাবত আপনার ফ্যাট জাতীয় খাবারকে ভয় পেয়ে, হ্যাঁ, লো ফ্যাট এবং নো ফ্যাট এমন খাবার খাচ্ছি, যেহেতু এই গল ব্লাডারটার কাজ হচ্ছে ফ্যাট জাতীয় খাবারকে নিয়ে ডিলিং করা, সেহেতু আমরা যদি ফ্যাট জাতীয় খাবার না খাই বা কম খাই তাহলে এটার তো কোনো কাজ থাকে না। তো এমন দীর্ঘদিন কাজ না থাকার কারণে এটা স্লো ডাউন হয়ে যায় একটা সময়, এটা একটা কারণ হতে পারে। নাম্বার থ্রি হতে পারে আপনার লিভার, যেহেতু লিভার এই বাইলটা উৎপাদন করে গল ব্লাডারের মধ্যে জমা রাখে, তো লিভারটা যদি হেলদি না হয় তাহলে কিন্তু পর্যাপ্ত বাইল থাকবে না। তো অনেকের ফ্যাটি লিভার রয়েছে, অনেকের আপনার লিভারের বিভিন্ন ডিজিজ রয়েছে, সোরোসিস বা অন্যান্য ডিজিজ রয়েছে, তো এই কারণে হতে পারে। আর এখন মানে করণীয় কী, আপনার যদি পিত্তে বা গল ব্লাডারের মধ্যে সমস্যা থেকে থাকে তাহলে আপনি কীভাবে বুঝবেন, এটার উপসর্গগুলো হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে গ্যাস, আপনার খানা খাওয়ার পর অত্যাধিক গ্যাস হবে। নাম্বার টু হবে ব্লোটিং, মানে পেট ফুলে ফেঁপে থাকা, দীর্ঘক্ষণ যাবৎ পেটটা ফুলে ফেঁপে থাকবে, স্পেশালি আপনার সকালবেলা ঘুমের থেকে যখন উঠবেন তখন দেখবেন পেটটা খুব ফ্ল্যাট, মানে খুব চিকন, কিন্তু সন্ধ্যার দিকে পেট মনে হয় যে ফেটে যাচ্ছে, ঠিক আছে, খানা খাওয়ার পরেই এটা আস্তে আস্তে ব্লোট হতে থাকে। তারপর ঢেকুর আসা, খানা খাওয়ার পরে 2-3 ঘন্টা পর পর্যন্ত ঢেকুর আসতে থাকে, ওকে, এগুলো সবই গল ব্লাডারের সিমটম। আরেকটা সমস্যা হতে পারে যেটা হচ্ছে মাথা ব্যথা, শরীরের আরে মাথার যে ডান পাশের যদি কোনো সময় ব্যথা হয় ওই ব্যথাটা মোস্টলি এই গল ব্লাডার থেকে আসে। তারপরে আপনার শরীরের ডান পাশের যে কোনো জায়গায় ব্যথা, যেমন শোল্ডার পেইন বা ব্যাক সাইডের কোনো জায়গায় পেইন, অথবা ডান কোমরে বা ডান পায়ে, এই ডান সাইডের সাথে আপনার ফ্রি নেক নামক একটা নার্ভ আছে, এই নার্ভের কানেকশন গল ব্লাডারের সাথে, তো এই ডান পাশের যে কোনো ব্যথার সাথে এই গল ব্লাডারের সম্পর্ক আছে। তো এই সমস্ত উপসর্গ যদি আপনার কোনোটা আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, প্রথমে ট্রাই করতে হবে যে এটা কি আসলে গল ব্লাডার থেকে আসছে কিনা। তো সে ট্রাইটা করবেন হলো গিয়ে এভাবে পাজরটা আছে না শরীরের রিপকেজে, যে পাজরের শেষ যে হাড়টা, ওই শেষ হাড়টার এই নিচে এভাবে 4-5 আঙ্গুল ঢুকিয়ে দেবেন, 4 আঙ্গুল ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে উপরের দিকে ধাক্কা দিয়ে ধরে রাখবেন, ধরে রেখে আস্তে আস্তে এভাবে ম্যাসাজ করতে পারেন, আর না করলেও সমস্যা নাই, জাস্ট উপরের দিকে ধাক্কা দিয়ে ধরে রাখবেন 3-4 মিনিট।
ধরে রাখার পরে আপনার যদি ব্যথাটা বা যে ব্যথা বা যে কোনো গ্যাস বা যা কিছুর জন্যই আপনি এই চেষ্টা করলেন সেটা যদি কমে গিয়ে থাকে তাহলে বুঝতে হবে যে এটা গল ব্লাডার থেকে আসছে। সেই সেহেতু আপনাকে পদক্ষেপ নিতে হবে গল ব্লাডারকে উন্নত করতে। ওকে, তো এই যে পদ্ধতির মাধ্যমে যে সমস্যার সমাধান করা সেটা কিন্তু টেম্পোরারি, এটা এটা দিয়ে আপনার পারমানেন্ট সলিউশন হবে না। তো পারমানেন্ট সলিউশন হতে হলে গল ব্লাডারের দিকে আপনার লক্ষ্য দিতে হবে। তো কী কী স্টেপ নিতে পারেন? একটা নাম্বার ওয়ান স্টেপ হবে আপনার আপনার পাকস্থলীর যে অ্যাসিড অ্যাসিড লেভেলকে ইম্প্রুভ করতে হবে। তো সেক্ষেত্রে আপনি আপেল সাইডার ভিনেগার ব্যবহার করতে পারেন, সেই সাথে বিটেইন হাইড্রোক্লোরাইড অ্যাসিড নামক একটা অ্যাসিডের ট্যাবলেট আছে, সেটা আপনার ফার্মেসিতে হয়তো বা পেতে পারেন। আর যদি না পাওয়া সম্ভব হয় তাহলে বিটরুট বিটরুট আছে না, বিটরুট আপনার সালাদ হিসাবে প্রতিদিন খানার সাথে ব্যবহার করতে পারেন। আর নাম্বার টু হবে যে যে বাইলটা উৎপাদন করে লিভার, সেই বাইলটা আপনার রেডিমেড বাইল পাওয়া যায় যেটাকে বলা হয় পিউরিফাইড বাইল সল্ট। এই বাইল সল্টটা আপনি অনলাইনে অর্ডার করে কিনতে পারেন, সেটা রেডি অলরেডি রেডি করা, সেটা আর লিভার উৎপাদন করা লাগবে না। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনি ইয়ে করতে পারেন, এই যে স্যুপ আছে না বিভিন্ন রেস্টুরেন্টে যে ইয়াতে কাউন্টারে থাকে স্যুপ, খানা খাওয়ার পরে মানুষ মুখে নিয়ে চাবায়, এই স্যুপটাও কিন্তু অনেক উপকার করে এই গল ব্লাডারের জন্য। তো এগুলো করে আপনার ডাইরেক্টলি গল ব্লাডারকে হেল্প করতে পারলেন। আর ইনডাইরেক্টলি যেহেতু লিভার আপনার বাইলটা বানায়, সেহেতু লিভার যদি হেলদি না থাকে তাহলে কিন্তু আপনার বাইলটা উৎপাদন হবে না পর্যাপ্ত পরিমাণে, সেহেতু লিভারের টেক কেয়ার করতে হবে। তো আমরা জানি যে লিভারের টেক কেয়ার করতে বেস্ট জিনিস হচ্ছে শাক, সবুজ বা যে কোনো ধরনের শাক বেশি বেশি পরিমাণে খাবেন, ডেইলি 250 গ্রাম থেকে 300 গ্রাম শাক খেতে চেষ্টা করবেন। হ্যাঁ, এভাবে এভাবে করবেন। আর যেই সমস্ত জিনিস আপনি করবেন না এই গল ব্লাডার ভালো করতে হলে, নাম্বার ওয়ান হচ্ছে ডেইরি জাতীয় যে দুধ বা দুধ দুধ থেকে উৎপাদন করা যে কোনো খাবার, ঘি ছাড়া দুধ বা দুধ থেকে উৎপাদন করা যে কোনো খাবার বন্ধ করে দেবেন। তারপর বিচি, যে কোনো ধরনের বিচি, তারপরে বাদাম, যে কোনো ধরনের বাদাম এগুলো বন্ধ করে দেবেন, এগুলো গল ব্লাডারকে ইরিটেট করে ডিস্টার্ব করে। আর হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, যেমন আপনার প্রসেস ফুড, সুগারি ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড ইত্যাদি, এগুলো কমিয়ে খাবেন বা বন্ধ করে দিবেন। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট আরেকটা টিপস হচ্ছে কোনো সময় মিক্স করবেন না কার্বোহাইড্রেট আর প্রোটিন, মিক্স করবেন না, আবার কার্বোহাইড্রেট আর ফ্যাট মিক্স করবেন না, কার্বোহাইড্রেটকে একা রাখবেন, আলাদা রাখবেন। মানে এক বেলাতে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে চেষ্টা করবেন আর অন্য বেলাতে হয়তো বা ফ্যাট এবং প্রোটিন জাতীয় খাবার খেতে চেষ্টা করবেন, কারণ এই ফ্যাট আর কার্বোহাইড্রেটের মিশ্রণ বা প্রোটিন এবং কার্বোহাইড্রেটের মিশ্রণ খুব খারাপ এই গল ব্লাডারের জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।